নমস্কার বন্ধু আপনি দেখছেন খোলা চ্যানেলে আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা কুসংস্কার অনেক ধরনের আছে অনেক কিছু আবার কুসংস্কার মনে হলেও অনেকটা সত্যি যেমন ধরুন পায়ে কালো সুতো বাঁধা বা কালো ধাগা বাঁধা বলা হয় যে শনি দেবতার দৃষ্টি থেকে বাঁচতে বিশেষ নিয়ম পায়ে কালো ধাগা বাঁধা তো চলুন দেখেনি। কেন কালো ধাগা বাঁধে আর ধাগা বাঁধলে কোনো উপকার হয় কিনা। বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে ওই খারাপ দৃষ্টিশক্তি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা বলা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে কালো রঙ খারাপ নজর থেকে রক্ষা করে তাই বহু মানুষ কালো রঙের পোশাক পরে শিশুদের কালো টিকা এবং কাজল লাগায় এবং পায়ে কালো সুতো বাঁধে পায়ে বাঁধা কালো সুতো খারাপ নজর থেকে রক্ষা করে যদিও আজকাল কেউ কেউ ফ্যাশন এবং স্টাইলের জন্য এটি পায়ে বাঁধেন তবে এক ধরনের রীতি রয়েছে যে বাড়ির বড়রা বলে থাকেন যে পায়ে কালো সুতো বাঁধলে খারাপ নজর থেকে বাঁচা যায় শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই পায়ে কালো সুতো বাঁধতে পারে পায়ে কালো সুতো বাঁধলে কিভাবে নেতিবাচক শক্তি দূরে থাকে পায়ে কালো সুতো বাঁধার ধর্মীয় তাৎপর্য কি কুণ্ডলিতে অবস্থিত নয়টি গ্রহে যে কোনো গ্রহের প্রভাব দুর্বল হলে ব্যক্তির জীবনে সমস্যা শুরু হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে পায়ে কালো সুতো বেঁধে রাখলে শনির মহাদশা অর্ধেক ধৈয়ার প্রভাব কমে যায় সেই সঙ্গে শনি গ্রহ কুণ্ডলিতে শক্তি পায় এর পাশাপাশি রাহু কেতু রাশিতে দুর্বল হলেও পায়ে কালো সুতো বাঁধার পরামর্শ দেন জ্যোতিষিরা খারাপ নজরের সম্পর্কে শোনা যায় বিশেষ করে শিশুরা প্রায়ই নজরে পড়ে এমন বলা হয় অনেক সময় এর পাশাপাশি কারো বাড়ি ব্যবসা এবং সুখের দিকেও কুদৃষ্টি পড়ে জ্যোতিষশাস্ত্রেও এই খারাপ দৃষ্টিশক্তি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা বলা হয়েছে পায়ে কালো সুতো পরলে এর থেকে দূরে থাকা যায় এর পাশাপাশি ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব থেকেও দূরে থাকে পায়ে কালো সুতো বাঁধার কিছু নিয়ম রয়েছে নিয়ম অনুসারে পুরুষদের ডান পায়ে কালো সুতো বাঁধতে হবে একইভাবে মহিলাদের বাঁ পায়ে একটি কালো সুতো বাঁধতে হবে তো বন্ধুরা জেনে নিলেন কালো সুতো বাঁধলে কী উপকার হয় এবং কিভাবে কোন পায়ে কখন বাঁধতে হয় তো আপনারা যারা এগুলো বিশ্বাস করেন অবশ্যই বেঁধে দেখুন বেঁধে দেখতে পারেন এবং এইভাবেই বাঁধবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার